অসম গণ পরিষদের 38তম প্রতিষ্ঠা দিবস এবং প্রাক্তন কর্মীদের সংবর্ধনা প্রদান উপলক্ষে নীলামবাজার ফিশ ফার্মার্স অ্যাসোসিয়েশন কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। এজিপির দক্ষিণ করিমগঞ্জ বিধান পরিষদের সভাপতি রিজু আহমেদের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখতে গিয়ে অসম গণ পরিষদের কেন্দ্রীয় কমিটির উপসভাপতি সুনীল ডেকা বলেন, দলের প্রত্যেক কর্মীকে দল সবসময় মর্যাদা প্রদান করে থাকে। এই দলে কাউকে বৈষম্য করা হয় না, সব জাতির মানুষকে সমান চোখে দেখা হয়ে থাকে। দক্ষিণ করিমগঞ্জের প্রাক্তন বিধায়ক আজিজ আহমেদ খান বলেন, দক্ষিণ করিমগঞ্জের জনতার কাছে ঋণী তিনি, তাই জনগণের পাশেই থাকবেন তিনি। আগামী পঞ্চায়েত নির্বাচনে মাঠে নেমে কাজ করতে কর্মীদের আহ্বান জানান আজিজ। এছাড়াও সভায় বক্তব্য রাখেন প্রাক্তন জেলা সভাপতি হেলাল আহমেদ খান, দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের সাধারণ সম্পাদক আব্দুল মুনিম প্রমুখ। এদিনের সভার শুরুতে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় এবং সভায় এজিপি দলের প্রবীণ কর্মীদের সংবর্ধনা প্রদান করা হয়। দক্ষিণ করিমগঞ্জ কেন্দ্রের 17টি জিপির পঞ্চায়েত পরিষদের কমিটিগুলোর অনুমোদনপত্র সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে তুলে দেওয়া হয়। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির বিধান পরিষদের মহিলা পরিষদের সভানেত্রী জহরুন্নেসা, এজিপি করিমগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক আবু তালহা চৌধুরী, দক্ষিণ করিমগঞ্জ যুব পরিষদের সভাপতি আলতাফ হোসেন প্রমুখ। মোল্লাগঞ্জ থেকে আব্দুল হামিদ লস্করের প্রতিবেদন, তরঙ্গ টিভি বাংলা। যাওয়ার পর লিখে দেন, সেগুলো আমরা কোনোভাবে মেনে নিতে পারবো না। আজকের দলীয় নেতৃত্ব মাননীয় ভাইস প্রেসিডেন্ট এখানে উপস্থিত আছেন, প্রাক্তন বিধায়ক সাহেব আছেন আমাদের রাতাবাড়িতে, রাতাবাড়ি জিপিতে আমাদের ছেলেরা এন্ডেগার খাদের সহিত, কৃষ্টি খাদের সহিত জড়িত রয়েছে। ওনারা প্রেসিডেন্ট রয়েছে কংগ্রেসের, ওনারা বিধায়কের সহিত কংগ্রেসের প্রেসিডেন্ট মিলে আমাদের সবগুলো কাজ স্তব্ধ করে দিয়েছেন। ওনারা স্টেট লেভেল, ডিস্ট্রিক্ট লেভেল, কমিশনার লেভেল সেগুলো চূড়া করতে না পেরে আমাদের পক্ষে সেগুলো ছিল, কিন্তু দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সেই কাজগুলোর বিরুদ্ধে গিয়ে উনি মাননীয় চিফ মিনিস্টার মহাশয়ের কাছ থেকে লিখে নিয়ে আমাদের মানুষের বিরুদ্ধে কমপ্লেন দেওয়া হচ্ছে। উনি সেই মুখ্যমন্ত্রীর কমপ্লেন পাওয়ার পর তো অফিসাররা সাধারণত মানে সেই বিধায়কের হয়ে প্রচার করছেন বা এর পক্ষে কাজ করছেন, সেইগুলো যাতে আমি অনুরোধ করবো সুনীল ডেকা মহাশয়কে যে উনি আমাদের নিয়ে এবং আমাদের প্রাক্তন বিধায়ক সাহেবকে সঙ্গে নিয়ে বা বিধায়ক সাহেবকে গুরুত্বপূর্ণ এইবার অসম গণ পরিষদ দলৰ সন্মানে সম্মিত কৰি ফোন কৰিছে, কৈছে সুনীল তুমি এবাৰ বৰপেটাত যোৱা, প্ৰতিষ্ঠা দিৱস বৰপেটাত কৰিব লাগে। তাৰমানে এইবাৰ আমাৰ বৰপেটাত খুব ডাঙৰকৈ আয়োজন কৰি দিছে, বহুত হাজাৰ হাজাৰ মানুহৰ উপস্থিতিত তাত আমি প্ৰতিষ্ঠা দিৱস পালন কৰিছোঁ। মোৰ দাদা বছৰে মই প্ৰতিষ্ঠা দিৱসত থাকোঁ, মোৰ ভণ্টি কৈছে নহয় আমি 2026ত বৰপেটাত এইবাৰ যথেষ্ট আশা কৰিছোঁ, 2026ত আমি বৰপেটাত যথেষ্ট আশা কৰিছোঁ। আৰু তাত ইতিমধ্যে কংগ্ৰেছে পূর্ববর্তী বক্তা আপনি যথেষ্ট কইছেন যে আমার মোবাইল সুইচ অফ পাইছেন বা কেউ পাইছেন না পাইছেন না, এটা আছে এটা সত্য, কিন্তু আশা করবা যে আপনারা পাইবা, কিন্তু আমার একটু সাহায্য দিবা আর কি লাগে, আমার বিজনেসটাও বেশি বড় হয়ে গেছে কি লাগে, কিছু টাকা পয়সারও জরুরত আছে, দরকার আছে না। তার কারণে আমি অনুরোধ করব যে আমার কেন্দ্রীয় কমিটির উপসভাপতি সাহেব আইসুন, তাই নিজে বক্তব্য দিবা। আমাদের ফুড লেভেল কমিটি হয়ে গেছে, আমার জিপি লেভেল কমিটি হয়ে গেছে। সোনার সংসার জুয়েলার্স এর কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের। গুণে মানে অত্যাধুনিক রূপসহ উন্নত এবং নির্ভরযোগ্য জুয়েলারি প্রতিষ্ঠান শিলচর শহরের নরসিংটোলা এনএন দত্ত রোড স্থিত এই সোনার সংসার। আধুনিক ডিজাইনের রকমারি গয়নার সম্ভারে সমৃদ্ধ রয়েছে সোনার সংসার। গয়না তৈরির মজুরিতেও রয়েছে 50% ছাড়। এছাড়া গ্রাহকদের জন্য রয়েছে চমকপ্রদ অফার। সোনার সংসারে এসব বাম্পার অফার লাভ করবার জন্য আজই চলে আসুন শিলচর নরসিংটোলা এনএন দত্ত রোডের সোনার সংসারে। আমাদের যোগাযোগের ফোন নাম্বার 03-842-26-00-81 অথবা 93-95-16-3
3088।